গত 26 এপ্রিল নিউবারি পার্ক হলিডে ইন এক্সপ্রেস হোটেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন লন্ডন ও সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে অ্যানুয়াল ডিনার ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর এম এ মজিদ ও পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্কিং এলাকার কনজারভেটিভ পার্টি থেকে এমপি পদপ্রার্থী মিনা রহমান, বিশেষ অতিথি কাউন্সিলর পদপ্রার্থী পলিন ফিন। আরও বক্তব্য রাখেন ডাক্তার আমজাদ হোসেন, ডলি আজিজ, জনাব অজিত ঘোষ। আর উপস্থিত ছিলেন ডক্টর এম এ আউয়াল, ডক্টর মাহমুদুর রহমান, ডক্টর আবু সাইদ খান, ডক্টর আতাউর রহমান, ডক্টর কুরাইশি, ডক্টর জাইগিদার ও ডক্টর আনিসুল হক। এই সংগঠনটি বিগত বহু বছর যাবৎ জনকল্যাণমূলক সেবা, চ্যারিটি অনুষ্ঠান, বাংলাদেশের গরিব, এতিম, অন্ধ, পঙ্গু, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসিতেছে। গত বছর রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের এই সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন, গণ্যমান্য ও প্রবীণ কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সংগঠনের চেয়ারম্যান এম এ মজিদ বলেন, ফিউ মান্থস উই আর গোইং টু হ্যাভ এ বিগ রিইউনিয়ন অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এন্ড লন্ডন সাউথ ইস্ট রিজিয়ন এন্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল বি অ্যাট লিস্ট 300 to 400 পিপল। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন ইভেন্ট উইল হ্যাভ। উই আর অলসো ট্রাইং টু হ্যাভ এ ফ্যামিলি ক্রুজ উইদিন দ্য শর্ট টাইম। ইন অ্যাডিশন টু দ্যাট উই আর ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং টু হ্যাভ সাম চ্যারিটি ওয়ার্ক ফর বাংলাদেশ অ্যান্ড ডেফিনেটলি উই আর গোয়িং টু ডু দ্যাট। ইট ইজ গুড ফর দ্য কমিউনিটি দ্যাট উই আর সার্ভিং দ্য কমিউনিটি। ইট ইজ গুড ফর দ্য কমিউনিটি বিকজ দে কাম অ্যান্ড দে এনজয় ইট। অলসো উইট ব্রিংস অল দ্য পিপুল টুগেদার ইরেসপেক্টিভ অফ দ্যার ন্যাশনালিটি, দ্যার এজ। দ্যাট ইজ আওয়ার এইম অ্যাজ ওয়েল দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার। সংগঠনের সেক্রেটারি ডক্টর জিয়াউল হক বলেন, ভবিষ্যতে আমরা আরও হজও করার চেষ্টা করবো আমাদের মেডিকেলের ব্যানারে। এবং আমি আরও আগেও বলেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন শুধু এদেশেই নয়, আমরা বাংলাদেশে হেল্প করব। যদি পারি আমরা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন পুয়ার কান্ট্রিজে আমাদের এখানকার ডক্টর গিয়ে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার অথবা যে কোনো সমস্যায় গরিব দুঃখীদের সাথে আমরা বাংলাদেশ মেডিকেলে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই আমাদের এই অর্গানাইজেশন এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আগত অতিথিরা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সারা কের সমস্ত জায়গা থেকে আসে, এই রিজন সবসময়ই ঐতিহ্য বহন করে এসেছে এবং এবারও তারা এটা চালু রেখেছে, এজন্য আমি খুশি এবং আনন্দিত। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার বাচ্চারও এখানে অনেক কিছু শিখছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন লন্ডন ও সাউথ ইস্ট রিজনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন, যার মধ্যে রয়েছে ইসলামিক আলোচনা, সায়েন্টিফিক সেমিনার, পিকনিক, রিভার ক্রুজ ভ্রমণ, সিসাইড হলিডে ভ্রমণ, পবিত্র মক্কা শরীফে হজ ও উমরা পালন সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় হাসপাতাল, গরিব ও এতিমদের সাহায্য, টিউবওয়েল বসানো ইত্যাদি। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর বিশ্বজিৎ রায় সেতু। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাহিদ কামাল, শর্মিলা দাস, শিমু নাথ ও সুমিত। সুরমা টিভি .net লন্ডন।